বিকাশের খাল অর্ধেকের বেশি বুঝিয়ে মেট্রোর কাজ অর্ধেকের বেশি বোঝানো অবস্থায় নোনাডাঙ্গা নিকাশি খালের বেহাল অবস্থা জানার পরেই ক্ষুব্ধ মেয়র এরকম চললে ভেঙে পড়বে নিকাশি ব্যবস্থা আগে জানিও মেট্রো এখনো কোনো উদ্যোগ নেয়নি কথা বলবো ইনি অর্ণব মুখোপাধ্যায় প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব ঠিক কি অবস্থায় নিকাশি খালের এবং মেয়র কি বলেছেন এই নিয়ে দেখো নোনাডাঙ্গা পাম্পিং স্টেশনের পাশে যে নিকাশি ব্যবস্থাটা রয়েছে একটি খাল রয়েছে যে খালটি প্রায় কালিকাপুর থেকে এসছে এবং এসে এই নোনাডাঙ্গা পাম্পিং স্টেশনের পাশ দিয়ে চৌবাগা হয়ে এটি গিয়ে বিদ্যাধরী নদীতে পড়েছে এই খালের ওপর কিন্তু সেলিমপুর যাদবপুর কসবার কিছুটা অংশ বিভিন্ন জায়গার লেক গার্ডেন্স এই সমস্ত জায়গার নিকাশি ব্যবস্থা নির্ভর করে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ কাজের জন্য যেটা পুরসভার অভিযোগ যে 80% প্রায় বন্ধ করে দিয়েছে মাত্র 20% রয়েছে এর ফলে আগামী দিনে কিন্তু নিকাশি ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ইতিমধ্যেই জঞ্জাল সমস্ত জমতে শুরু করে দিয়েছে উল্টো দিকে মেয়রের কাছে এই বিষয়টি নিয়ে যে প্রশ্ন করা হলে মেয়র যেটা জানিয়েছেন তিনিও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তিনি এক বছর আগে এটি ইন্সপেকশন করেছেন মেট্রো কর্তৃপক্ষ বিষয়টা খুলে দেওয়ার আশ্বাস দিলেও এখনো অব্দি কাজ হয়নি এবং সেই কারণে আজকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন তিনি চিফ সেক্রেটারিকে এদিনই তিনি জানাবেন এবং জানাবেন জানিয়ে তিনি চিফ সেক্রেটারিকে বলবেন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এবং তিনি এতটাই ক্ষুব্ধ তার বক্তব্য এরকম জানলে মেট্রোকে তারা কাজই করতে দিতেন না যদিও মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে তাদের কাজ চলছে সেই কারণে কিছু সমস্যা হচ্ছে তবে বর্ষায় কিছু সমস্যা হবে না এমনটা মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য পুরসভা যদিও তার সঙ্গে সহমত হতে পারছে না পুরসভা মনে করছে যে এর ফলে কিন্তু নিকাশি ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ অনুপ চোখাগো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীতে নতুন 4 সদস্য রাজ্য সম্পাদক মন্ডলীতে এলেন জীবেশ সরকার দেবু ঘোষ এছাড়াও দেবলীলা হেমব্রম জিয়ারুল আলম রাজ্য সম্পাদক মন্ডলীতে হুগলি সিপিএম জেলা সম্পাদক দেবু ঘোষ কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে উজ্জ্বল চারজন নতুন মুখ সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীতে কি খবর উজ্জ্বল কারা কারা রয়েছেন যে চারজনের নাম বললে দেবু ঘোষ দেবলীলা হেমব্রম এরাই কিন্তু এবার এই চারজনই কিন্তু এবার নতুন করে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হলেন জিয়ারুল আলম তিনি হচ্ছেন মূলত শ্রমিক আন্দোলনের নেতা চা শ্রমিক আন্দোলনের নেতা তাকে আবার নতুন সম্পাদক মন্ডলীতে নেওয়া হয়েছে এবং দেবলীলা হেমব্রম তিনি আদিবাসী মূলত রিপ্রেজেন্ট করেন তিনি এবার কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন তাকেও কিন্তু এবার রাজ্য সম্পাদক মন্ডলীতে নেওয়া হয়েছে 17 জনের রাজ্য সম্পাদক মন্ডলী হয় কিন্তু এবার যেহেতু রাজ্য কমিটি ছোট হয়েছে তাই আপাতত 4 জনকে নিয়ে 15 জনের রাজ্য সম্পাদক মন্ডলী তৈরি করা হয়েছে ধন্যবাদ উজ্জ্বল এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে